আজকে বিকালে আমরা ঘুরতে বের হয়েছি সবাই। তো ঘুরতে ঘুরতে বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, তো এখানে এই মাঠে আমরা চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা ঘুরতে আসলাম, একটু ছবি টবি তুললাম, সবাই মিলে একটু মজা টজা করলাম। এখন ঘুরে দেখে আমরা আবার বাড়িতে চলে যাইতেছি। যে হাবিবা দেখতেছে, ঘুরতেছে, হাসতেছে। এখানে নতুন আবার একটা স্কুল ভবন বানানো হয়েছে, তো মাগরিবের আজান দিতেছে, সন্ধ্যা হয়ে গেল, তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করলাম। শীতের দিন, শীত নামতেছে, প্রচণ্ড শীত। এই যে এখন পুকুরের মধ্যে কি আবর্জনা ময়লা ফেলে রাখছে। এই যে পাশে নতুন ভবন, স্কুলে নতুন ভবন তৈরি হচ্ছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সবাই চলে যাইতেছে আমাদের দিয়ে। এই দেখেন নতুন ভবনের পাশ দিয়ে আবার একটা পুকুর আছে, এখানে মাছের চাষ করে, কিন্তু তারপরও স্কুল কাছে থাকার জন্য পুকুরগুলাতে এত নোংরা ময়লা আবর্জনা। তো এ পাশ দিয়ে যে রাস্তা, নতুন রাস্তা, তো সবাই চলে যাইতেছে, আমরাও চলে যাই, না হলে আমাদের ঠিক আবার ওনারা আগে যাইতেছে, আমরা পিছনে পড়ে গেলাম, সব চলে গেছে। তো দোকান থেকে চিপস কিনে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের রুমা আপনাদের চিপস ঝাঁকিয়ে দেখাচ্ছে, চিপস ঝাঁকিয়ে দেখাতে রুমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানেন। জামাই দেখতেছে, স্কুলের ছেলেরা মেয়ে কতগুলা দেখে দেখেন মাথা নষ্ট হয়ে গেছে। টার্গেট লাইট মারতেছে রাস্তার মধ্যে আমাদের স্কুল থেকে। তো আমরা বাড়িতে পৌঁছে গেলাম, তো বাড়ির সামনে দোকান, তো এখানে বসলাম। কি কা, হ্যাঁ কোন মাইরে ওই যে হচ্ছে আমাদের বড় জ্যাঠা। আমার জ্যাঠা একটু অসুস্থ, সবাই আমার জ্যাঠার জন্য দোয়া করবেন। মাগরিবের নামাজ পড়ার জন্য আমার জ্যাঠা মসজিদে আসছিল। মা লাগে অলি।